ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরও পাঁচটা এক কোশ্চেনের এক্সারসাইজ দেখাবো। তো আজকে প্রথম যেটা এক্সারসাইজ আছে সেটা হচ্ছে নাম্বার ইলেভেন, পার্ট থ্রি, মেবি পার্ট থ্রি চলছে। নাম্বার ইলেভেন, ইউ লাইক ভেজিটেবল। দেখো খুবই ইজি, সেন্টেন্সটাতে কোনো অবজেলারি ভার্ব নেই, তার মানে কি হবে, ডু, ডাজ অথবা ডিড, এবং সেন্টেন্সটা প্রেজেন্টে আছে, তাহলে আমরা একটা এলিমিনেট করি, ডিড হবে না প্রেজেন্টে থাকার কারণে, তাহলে ডু অথবা ডাজ। তাহলে এখানকার প্রোনাউনটা কী হবে, ইউ চলে যাবে, তাহলে ইউর পর ডু হয় না ডাজ হয়, তাহলে ডু হবে। দেখো কত সুন্দর, এলিমিনেট করেও কিন্তু আমরা এই অ্যানসারগুলো করতে পারি। তাহলে আর সেন্টেন্সটা কি পজিটিভ আছে, তার মানে এটা নেগেটিভ হবে, তাই না? পজিটিভ কেন থাকে, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম ও খুব ভালো ফুটবল খেলে। দেখো এটা কিন্তু পজিটিভ, তাই না? তার মানে আরও সমর্থন যোগ, তাই না? আরও সমর্থন যোগ আছে যে না শব্দটা আসার কারণে এই কোশ্চেনের জায়গাটা তোমাকে নেগেটিভ করতে হয়। তাহলে এখানে ডন্ট ইউ, ওকে ওকে, কত সহজ, ইজি হয়ে যাবে তোমাদের জন্য, খুবই ইজি। এখন তোমরা এক্সারসাইজগুলো করো, এ কয়টা এক্সারসাইজ ক্লিয়ার করলে 100% তোমাদের আর কখনো ভুল হবে না। দেখো এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এখানে একটা দেখো, এখানে ভার্ব এবং এখানে সাবজেক্টটা যেটা আছে এভরিবডি, আমাদের এই জায়গাটাতে কিছু ব্যাপার আছে। এভরিবডি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মনে হলেও এটা যখন আমরা প্রোনাউন ব্যবহার করব তখন দে, কেন দে, এভরিবডি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কারণে এখানে লাইকের পর লাইকস হয়েছে, ইয়েস অথবা ইয়েস যুক্ত হয়েছে। বাট আমরা যখন ওই জায়গাতে যাব প্রোনাউন ব্যবহার করব তখন কিন্তু এভরিবডি ব্যবহার করতে পারবো না। এখানে এভরিবডি বলা হচ্ছে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হয়, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানোর কারণে এখানে কি হয় সিঙ্গুলার দেখায়, সিঙ্গুলার দেখানোর কারণে ভার্বের শেষে আমরা ইয়েস অথবা ইয়েস যুক্ত করি। কিন্তু যখন সবাইকে একত্রে প্রোনাউন বোঝাবো তখন এটা দে হয়ে যাবে, তখন আর কিন্তু সিঙ্গুলার থাকবে না। তাহলে এভরিবডির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দে ব্যবহার করব। এইবার আমরা আসি দে এর পরে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটি কি হবে, ডু অথবা ডাজ অথবা ডিড, তাই না? তাহলে দে এর পরে কি, যেহেতু এটা প্রেজেন্ট তাহলে এলিমিনেট করে দিই, ডি ডিড, এবং দে এর পরে ডু হয় না ডাজ হয়, কখনোই ডাজ হয় না, তাহলে ডন্ট দে, কত ইজি। এখন এটা একটা নোট, তোমরা নোট করে নাও, এভরি ওয়ান এভরিবডি, নো ওয়ান নো বডি, সাম ওয়ান সাম বডি, এনি ওয়ান নান, এগুলো থাকলে তার প্রোনাউন অবশ্যই দে হবে। তোমরা নোট করে দাও, এভরি ওয়ান এভরিবডি, মুখস্থ করে ফেলো, এভরি ওয়ান এভরিবডি, নো ওয়ান নো বডি, সাম ওয়ান সাম বডি, এনি ওয়ান নান, এগুলো থাকলে তার প্রোনাউন দে হয়, এবং প্রোনাউন যখন দে হবে সেটা অনুযায়ী এখানে অক্সিলারি ভার্বটা হবে। ওকে, বিষয়টা এবার তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবার নাম্বার 13, হোয়েন উই অ্যারাইভড দে হ্যাড গান। তাহলে এখানে আমরা কিন্তু গত ক্লাসে একটা সেন্টেন্স পেয়েছিলাম, কমপ্লেক্স সেন্টেন্স পেয়েছিলাম, এটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখো একটা ক্লজ, এখানে একটা ক্লজ, কি দিয়ে যুক্ত আছে, হুইন দিয়ে যুক্ত আছে। এর আগের সেন্টেন্সটা কি পেয়েছিলাম, মধ্যখানে কনজাংশনটা দেওয়া আছে। তাহলে মূল ভার্ব হচ্ছে উই অ্যারাইভড, দে হ্যাড, আরেকটা হচ্ছে দে হ্যাড গান হোম। তাহলে এখানে দুইটা ক্লজ আছে, এখন আমাদের চিনতে হবে প্রিন্সিপাল ক্লজ কোনটা। তা আমি প্রিন্সিপাল ক্লজ চেনার উপায় তো বলেছিলাম যে সাধারণত যে সেন্টেন্সের সাথে কনজাংশনটা যুক্ত থাকে সেই সেন্টেন্সটা কি বিবেচনায় আসবে না, তাই না, ট্যাগ কোশ্চেনে, আর যেটা থাকবে না সেটা দিয়ে কোথাও করতে হবে। আচ্ছা, আরও ডিপলি আমি আর একবার বলে দিই যে কোন সেন্টেন্সটা, এটা তো উলটপালট থাকতে পারে, তখন আমরা কি করব, তখন দেখব যে ফলাফলটা, ফলাফলটাই প্রিন্সিপাল ক্লজ, ফলাফলটা যখন প্রিন্সিপাল ক্লজ সেই ক্লজটা হিসাব করেই কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। তাহলে এক নাম্বার যদি বৈশিষ্ট্য দিয়ে ধরি, দেখো এই সেন্টেন্সটার সাথে কী আছে, এই সেন্টেন্সের সাথে হোয়েন যুক্ত আছে, তাহলে এটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আবার প্রিন্সিপাল ক্লজ চেনার আরেকটা উপায় হচ্ছে ফলাফল, দেখো ফলাফল কিনা, উই অ্যারাইভড আমরা পৌঁছেছিলাম, তারপর দে হ্যাড গান হোম, তারপর তারা বাড়ি গেছিলো, লাস্টের
কাজটা কোনটা ঘটেছে, তারা বাড়ি গিয়েছিল আগে আমরা এসেছিলাম, তাহলে পরের কাজটা কি প্রিন্সিপাল বস, তাহলে এটা অনুযায়ী আমরা কি করব, এক কোশ্চেন করব। তাহলে এটা বাদ, এখানে কি আছে না আছে আমার দেখার দরকার নেই। তাহলে এখানে প্রোনাউন হচ্ছে দেই, দেই বসে যাবে, ওকে দে বসে গেল। দেন এখানে হ্যাড আছে, অক্সিলারি ভার্ব আছে, পজিটিভ আছে হ্যাড, কত ইজি একটা ব্যাপার, হ্যাড এন্ড দে, ওকে ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় আমাকে কমেন্টস বক্সে জানাও, আরও ক্লিয়ার করে দেবো আমি। ফিউ পিপুল ওয়ার প্রেজেন্ট দেয়ার, এই যে ফিউ, আমি গত ক্লাসে একটা নোট করে দিয়েছিলাম, লিটিল, ফিউ, বেয়ারলি, স্কার্সলি, হার্ডলি, এগুলো থাকলে কি এগুলো সবসময় নেগেটিভ ওয়ার্ড। তাহলে ওয়ার অক্সিলারি ভার্ব আছে, তাহলে ওয়ার আর এটা হচ্ছে দে, তাহলে ওয়ার দে, কারণ এটা দ্বারা নেগেটিভ বুঝাচ্ছে, এখানে আর নেগেটিভ হবে না, এখানে পজিটিভ আমরা করব। ওকে ওকে লাস্ট ওয়ান, দে হ্যাভ হ্যাড টু চিলড্রেন। দেখো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে হ্যাড, ওকে। তাহলে এটা অনুযায়ী আমরা করে ফেলব, তাহলে হ্যাভ, তাহলে দেটা প্রোনাউন এখানে চলে আসবে, দে, এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, তাহলে দে এর পর হ্যাভ হয়, এবং এটা কি পজিটিভ তাহলে নেগেটিভ, তাহলে হ্যাভেন্ট। দে কত, দেখো আমি যত সামনের দিকে আগাচ্ছি বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে, অনেক সুন্দর হয়ে যাচ্ছে, এবং তোমাদের কাছেও এগুলা পানির মতো সহজ হয়ে যাচ্ছে। বাট কিছু ব্যতিক্রমী তো থাকে সব সময়, তোমাদের নিয়মের মধ্যে তো অনেক সময় এগুলো পাওয়া যায় না, কারণ ইংরেজি ভাষায় ভাষা ঠিক রাখাটা খুব জরুরি। ভাষা ঠিক রাখতে গিয়ে অনেক সময় কিন্তু কী হয়, কোনো রুলস আমরা বিসর্জন দিই, এই ধরনের কিছু সেন্টেন্স আমরা অনেক সময় পাবো। অলরেডি কিন্তু আমরা কিছু কিছু সেন্টেন্সে পেয়েছি, যেমন লেটাস দিয়ে শুরু হলে, ইম্পারেটিভ দিয়ে শুরু হলে, এগুলো ব্যতিক্রম, এই জিনিসগুলোই কিন্তু তোমাদের বেশি আসবে, একটা একটা থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কিন্তু একটা কোশ্চেন থাকবে, তো সেগুলো তোমাদেরকে কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো আগামীতে আবার কত থেকে 15 হলো, তাহলে এবার 16 থেকে 20 নম্বর আমরা করব নেক্সট ক্লাসে। ওকে বন্ধুরা, নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।